ওকে, আজকে হচ্ছে আমাদের ফটোশপের কাজ যে হচ্ছে শেষ না, আবার শুরু করব। আমরা করতে করতে জানি, আমরা হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড তো আর আমরা ইলাস্ট্রেটরে করতে পারবো না, সেটা করতে হলে আমাদের ফটোশপে করতে হবে। সবগুলোর কাজই অনলাইনে পাওয়া যায়। আমরা যে আজকে পেন টুলে কাজ করব, আপনি যদি শুধু পেন টুলে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে শুধু ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য হিউজ কাজ, আপনি যদি এটা ঠিক মতো জানেন। শুধু পেন টুলে কাজটা, ইমেজ এডিটিং, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ, শুধু পাত করে সেভ দেওয়াটা। ইলাস্ট্রেটরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে পেন টুলে পাত করে যখন আমি মাস্কিং করব তখন সেটা হয়। কিন্তু হচ্ছে ফটোশপে যেটা করব এটা হচ্ছে স্মুথলি কাজ করতে পারবো, আমি ফেদার ইউজ করতে পারবো জিনিসটাতে। ইলাস্ট্রেটরে করলে হচ্ছে সেটা হার্ড থেকে যায়, আর ফটোশপে করে যখন আমি ফেদার ইউজ করব তখন এটা হচ্ছে একটু সফটলি বোঝা যায়, আমি যে এডিট করছি সেটা বোঝার তেমন একটা ওয়ে থাকে না। সে কারণে হচ্ছে আর মুখের স্পট ইয়া করা, আর হচ্ছে আমাদের কালার চেঞ্জ করা, ড্রেসের কালার, সব কিছু মিলিয়ে আমরা তো আর ইলাস্ট্রেটরে হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না, সেটা ইলাস্ট্রেটরে পসিবল না পেন টুল দিয়ে। তো সেটা কাজ করতে হলে আমার ফটোশপ দরকার, এই কাজটাই করব পেন টুল দিয়ে। আমরা একটা ওয়ে, একটা কাজ তিনটা ওয়েতে দেখব, সবাই একটু খেয়াল করবেন, সবাই শুধু শুধু রেকর্ডিং এর চিন্তায় আছে, এই কারণে ক্লাসে মনোযোগ কম সবার, যে রেকর্ড রেকর্ড হচ্ছে। ওকে, আমরা স্টার্ট করি তাহলে। ওকে, আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, একটা ইমেজটা দিয়েই সবগুলো কাজ করতে পারবো আশা করি। আমরা ইমেজটা নর্মালি ফটোশপে ওপেন করলাম, এই যে ফটোশপে ইমেজটা নিয়ে আসলাম। আমরা প্রথমত হচ্ছে পেন টুল দিয়ে সিলেক্ট করব, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আচ্ছা, নিয়ে আসেন, আমরা কন্টিনিউ করি। আমরা ফটোশপে যখন কাজ করব অলওয়েজ একটা ইমেজ যখন ওপেন করব সেটার হচ্ছে মেইন ফাইলটা রেখে দিব। মেইন ফাইলটা হচ্ছে এই যে আমার লেয়ার ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এই যে আমার লেয়ার অপশন, নর্মালি হচ্ছে ডিফল্ট অবস্থায় এটা লক করা থাকে, সেটাকে ডাবল ক্লিক করে আনলক করলাম, দেখা যাচ্ছে সেটা লেয়ার জিরো। সেটাকে টেনে নিয়ে এসে এই যে আমার ডিলেট বারের পাশেই জাস্ট ছেড়ে দিব, দেন আরেকটা কপি হলো। বা সেটা আমি যদি কিবোর্ডে করতে চাই সেটা হচ্ছে কন্ট্রোল জে, সেটাও কপি হবে। তো আমি কপি করার পর হচ্ছে আমার যে প্রথম সেকেন্ড ইমেজটা সেটা ভিজুয়াল করে রাখবো, যাতে আমার প্রথম ইমেজটা যদি নষ্ট হয়ে যায় যাতে আমি সেকেন্ডটাতে কাজ করতে পারি।
এ কারণে আমরা অলওয়েজ বা হচ্ছে আমরা আফটার বিফোর দেখার জন্য ইমেজটা অলওয়েজ একটা কপি করে রাখবো। কিভাবে করেন এটা আরেকবার? সেটা হচ্ছে কন্ট্রোল জে, ইমেজ সিলেক্ট করার পর কন্ট্রোল জে। আমরা যে কাজ কাজ কি কাজ করছি না কি কাজ করব সেটা দেখার জন্য হচ্ছে আফটার বিফোর দেখতে পারবো। আমরা চাইলে পরবর্তীতে ওই ইমেজটা তো কাজ করতে পারবো। আমরা প্রথমত পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল শর্টকাট হচ্ছে কিবোর্ডের পি। ওকে, এখন দেখেন এই ইমেজটা, এই যে এই চেয়ারটা আছে, এটাও কিন্তু ইমেজের একটা অংশ। আমি যদি এই অংশটুকু ফেলে দিই তাহলে কিন্তু বোঝা যাবে না যে মেয়েটা বসে আছে, রাইট? তো আমার এই যে এখানে এতটুকু ব্ল্যাঙ্ক, এটাও এতটুকু ব্ল্যাঙ্ক, তো সেক্ষেত্রে আমি এই অবজেক্টটুকু প্রথমত পাত করব। তারপর হচ্ছে পুরাটা করব, অথবা আমি এই জিনিসটা আগে করব, এতটুকু পরে করব, ছোট্ট ছোট্ট যে জিনিসগুলো আছে সেটা পরে করব, আগে বড়টা করে নিই। দেখেন হচ্ছে আমি শুরু করলাম, ক্লিক করলাম, দেখেন এই যে আমি জাস্ট ক্লিক করলাম, আমার পাথ, এটাতে আমার পাথ অ্যাড হয়ে গেছে। সে এই বিষয়টা হচ্ছে পরবর্তীতে ক্লিয়ার করব যখন পাথ করার শেষে। আপাতত আমরা লেয়ারে কাজ করি। হ্যাঁ, অটোমেটিক আসে। সেটা হচ্ছে এখানে একটু রাউন্ড আছে, রাউন্ড করলাম, জাস্ট ক্লিক করে মাউসটা উপরের দিকে নিলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট বের হয়ে আসে। এখন হচ্ছে এই যে দেখেন, আমার মনে হলো এই যে অংশটুকু পুরাটা একসাথেই কাভার করে নিবে, তো সেক্ষেত্রে আমার দুইবার নেওয়ার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে কি করব, এইখানে ক্লিক করে আমি এটা ছেড়ে দিলাম, বা হচ্ছে আমার মাউসটা ওইদিকে নিতে ঝামেলা হচ্ছে, আমার এই যে অ্যাঙ্কর পয়েন্টটা বের হয়ে আসলো সেটাতে আমি অল্টা চেপে সেটা সিলেক্ট করে দেন হচ্ছে আমি এটা মুভ করে আমার জায়গা মতো বসাতে পারবো। এটা কিন্তু মুভ করা যায়, সেটা হচ্ছে অল্টা চেপে, অল্টা চেপে দেন এতটুকু এনাফ। ওকে, এই যে অংশটুকু বের হয়ে আসলো সেটা হচ্ছে আমার কাজে একটু ঝামেলা করবে যদি আমি এটাকে লাইন মতো না দিই। যেমন হচ্ছে আমি এদিক দিয়ে আসবো না, আমি যদি এখানে আসি এটার শুরুটা কিন্তু এখান থেকে হচ্ছে। সেক্ষেত্রে এই অংশটুকু আমার লাগবে না, আমি চাইলে এটাকে অল্টা চেপে এখানে নিয়ে এসে রাখতে পারি। দেন হচ্ছে এই জায়গায় ক্লিক করলাম, এভাবে নিতে পারলাম, অথবা আমি এটা রাখবোই না, বা হচ্ছে অল্টা চেপে জাস্ট এইখানে ক্লিক করব, আপনার যে অংশটুকু বের হয়ে আসছে অংশটুকু চলে যাবে। সেটা হচ্ছে অল্টা চেপে, অল্টা চেপে ক্লিক করলাম, চলে গেল। দেখেন হচ্ছে আমার এই অংশটুকু জাস্ট পেন টুল দিয়ে, দেখেন আমি কিন্তু মাউসটা এখনো ছাড়িনি, মাউস আমার হাতে, আমি ক্লিক করে ধরে রাখছি। আমার মনে হলো আমি যেই বাড়তি অ্যাঙ্কর পয়েন্টটা বের হয়ে আসলো সেটা আমি অল্টা চেপে সাথে সাথে উপরে দিয়ে দিলাম, অথবা এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, দেন আমি আমার মতো কন্টিনিউ করলাম। সেটা হচ্ছে বলি, এই যে অংশটুকু আমি যদি এখানে নিয়ে আসি এটা কি করলো, হ্যাঁ আমি যদি এটাকে এখানে নিয়ে আসি অল্টা চেপে, তাহলে কি এটা কি ভিতরে বা বাহিরে আসছে? এই কারণে হচ্ছে, অথবা যদি আপনার দরকার না পড়ে তাহলে আপনি এটা ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, এটা অটোমেটিকলি আসে, নতুন করে নিতে হয় না, অটোমেটিকলি চলে আসে। এভাবে করে এখানে আসলাম, এখন হচ্ছে এটা একসাথে নিয়ে নিব, যেহেতু এখানে বর্ডার নাই সেক্ষেত্রে সেটা একসাথে নিয়ে নিব।
এতটুকু, এটা এখানে একটু চেয়ার আছে, এই অংশটুকু আলাদা। দেন ওকে শেষ। এই যে আমি এখান থেকে শুরু করছি, এখানে এসে আবার শেষ, এই জাস্ট এখানে ক্লিক করলাম ক্লোজ। এখন হচ্ছে আমার ইমেজটা পাত অবস্থায় আছে, এখন সিলেক্ট অবস্থায় নাই কিন্তু, তো আমি চাইলে এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো না। এটা যদি আমি সিলেক্ট অবস্থায় নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল এন্টার, আমরা যখন এটা পাত করব তখন হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল এন্টার দিব, তখন হচ্ছে সেটা সিলেক্ট করবে। ওকে, এখন হচ্ছে আমার দুইটা ওয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করার। প্রথমত হচ্ছে আমি যদি কিবোর্ডে কন্ট্রোল জে পেশ করি, সেটা হচ্ছে আমি যে অবজেক্টটুকু সিলেক্ট করছি এই অবজেক্টটুকু সে কপি করছে। আমি যদি লেয়ার মধ্যখানে একটা ভিজুয়াল করে দেখি, এই যে এই লেয়ারটা, মেইন লেয়ারটা রেখে যেতটুকু সিলেক্ট করছি অতটুকু সে কপি করছে। ওকে, এখন হচ্ছে আমি যদি কন্ট্রোল শিফট আই ইনভার্স, মানে আপনি যতটুকু সিলেক্ট করছেন তার বাহিরের অংশটুকু সিলেক্ট করবে। এখন ডিলেট, আমার একটা লেয়ারের মধ্যেই ব্যাকগ্রাউন্ডটা ডিলেট। দেন হচ্ছে কন্ট্রোল ডি, সেটা হচ্ছে ডি সিলেক্ট। এই যে আপনি সিলেক্ট করলেন, সেটা যাওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল ডি, সেটা হচ্ছে ডি সিলেক্ট, আর কন্ট্রোল শিফট আই হচ্ছে ইনভার্স, সেটা হচ্ছে আপনি যেটুকু সিলেক্ট করছেন তার বাহিরের অংশটুকু সিলেক্ট করার জন্য, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট আই। আবার যদি পুনরায় কন্ট্রোল শিফট আই দেন, আবার আগের জায়গায় চলে আসবে। ক্লিয়ার? এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, জাস্ট যে ইমেজটা সিলেক্ট করা থাকবে উপরের ইমেজটা, আমরা যেটাতে কাজ করব সেটা অলওয়েজ উপরে থাকতে হবে। দেন এই যে আমি যেটা কপি করে রাখলাম সেটার কিন্তু স্টিল ইমেজ এখনো আছে, আমরা চাইলে এর তো কাজ করতে পারবো পরবর্তীতে। এখন হচ্ছে আমি এই যে জাস্ট ক্রিয়েট এ নিউ লেয়ার ক্লিক করলাম, একটা লেয়ার আসলো, লেয়ার ওয়ান, সেটা কিন্তু উপরে আসবে অলওয়েজ। সেটাকে টেনে নিয়ে এসে যেটা আমি পাত করলাম সেটা নিচে দিয়ে দিব। এটা হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য, আমি এখানে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার বা হচ্ছে গ্রিন কালার অন্য যে কোনো একটা কালার দিব, সেক্ষেত্রে এক্সট্রা একটা লেয়ার নিয়ে কাজ করাটা বেটার, পরবর্তীতে আপনি এই ইমেজটাকে র পাবেন কাজ করার জন্য। আপনি কিন্তু এই ইমেজটা তো কালার দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনি পিএনজি পাবেন না, মানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সফর্ম যেটা সেটা পাবেন না কাজ করার জন্য। সেই কারণে আরেকটা লেয়ার ক্রিয়েট করে সেটাতে কালার দেওয়া, আপনি বারবার কালারটা চেঞ্জ করতে পারবেন। ওকে, এখানে আমার হচ্ছে ব্ল্যাক কালার, আমরা নিয়ে আসবো হচ্ছে পেন বাকেট টুল, এই টুলসটা আমি নিলাম। এখন হচ্ছে আমার উপরে কোন কালারটা আছে, ব্ল্যাক কালার, আমি এখানে ক্লিক করলাম, ব্ল্যাক কালারটা শো করলো। আমি যদি হোয়াইট কালারটাকে উপরে দিয়ে দিই, দেন ক্লিক করলাম, হোয়াইট কালার চলে আসলো। আমি যদি এখানে অন্য কালার সিলেক্ট করে দিই, এই কালারটা সিলেক্ট করে দিলাম, এই কালারটা আসলো। এখানে হচ্ছে জাস্ট ডাবল ক্লিক করলে আপনার ওই কালারটা শো করবে, যে লেয়ারটাতে সিলেক্ট করবেন কালার শো করবে, দেন কালার সিলেক্ট করে দিবেন আপনার মতো করে। ওই ছবিটা পেস্ট করি নেই, ওই ছবিটা যে লেয়ারের মধ্যে ওই লেয়ারই আছে, আমি জাস্ট ওই ছবিটার নিচে, ওটার নিচে আরেকটা লেয়ার নিয়ে রাখছি। এই যে আমার দুইটা লেয়ার, এই একটা এই একটা, দুইটা লেয়ারই কিন্তু আলাদা। সেকেন্ড লেয়ারটা নেওয়ার কারণ হচ্ছে যাতে আমি কালার চেঞ্জ করতে পারি বারবার, আমি চাইলে এই কালারটা দিতে পারি। এই যে বিষয়টাকে ক্লিয়ার, আপনি চাইলে কি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন? ওকে, এখন হচ্ছে আমি দুইটা লেয়ার ভিজুয়াল করে দিলাম, আমার আরেকটা লেয়ার নিয়ে আসলাম যেটা আমি কপি করে রাখছি।
এটাকেও আরেকটা এটাকেও আরেকটা কপি করে রাখলাম। এই এখন যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে, আমরা প্রথমত সিলেক্ট করছি হচ্ছে পেন টুল দিয়ে। আমরা কিন্তু আরো তিনটা টুলস আছে যেটা দ্বারা হচ্ছে সিলেক্ট করতে পারবো, কিন্তু হচ্ছে আমাদের মতে পেন টুল হচ্ছে বেস্ট, কারণ হচ্ছে আপনার মতো করে নিজের মতো করে সিলেক্ট করতে পারবেন। বাকিগুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে অটোমেটিকলি বা হচ্ছে এক কালার। যেমন আমরা যদি এখানে আসি, এখানে প্রথমত হচ্ছে কুইক সিলেকশন। আবার এখানে যদি আসি, এখানে আমাদের আরও তিনটা সিলেকশন টুল আছে যেগুলোর দ্বারা আমরা সিলেক্ট করতে পারবো। আমাদের এটা যদি নিই তাহলে দেখবেন হচ্ছে অটো সিলেক্ট হচ্ছে। এই যে শুধু একটা ক্লিক করলাম, দেন মাউসটা টেনে নিয়ে গেলাম, সে অবজেক্ট তার কালার যতটুকু দরকার সে অতটুকু সিলেক্ট করে নিবে। কিন্তু আমার পেন টুলের মতো এত সুন্দর মতো আসবে না। আরেকটা হচ্ছে আমার এটা যেটা কুইক সিলেকশন, কুইক সিলেকশন দিয়ে আপনি কিন্তু ক্লিক করে এটা কিন্তু প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা সিলেক্ট করে নিবে। এই যে একবারেই, এই যে এখানে আবার এতটুকু সে নিতে পারে নাই। আমি চাইলে তার ঠিক করে দিতে পারবো, কিন্তু হচ্ছে আমি বারবার ঝামেলা করতে হয়। আবার যদি কন্ট্রোল ডি, এখানে যদি আমার এটা হচ্ছে আমার টোটালি অটো সিলেক্ট করবে, টোটালি এক কালার মনে রাখবেন। হ্যাঁ, সেটা হচ্ছে এক কালার সিলেক্ট করবে। ক্লিক করলাম, শুধু এই কালারটা সিলেক্ট করলো, আমি অন্য একটা কালার দিই তাহলে বুঝতে পারবেন। আমি রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে একটা বক্স নিলাম, সেটাকে হচ্ছে ইমেজটার সাথে একসাথে করে দিলাম। এই যে আমি ইমেজটার মধ্যে একটা রেড বক্স অ্যাড করে দিছি, সেটা হচ্ছে টোটালি ইমেজের সাথে, সেটা আলাদা লেয়ার রাখিনি আমি। হ্যাঁ, এখন যদি আমি সিলেক্ট করি, শুধু রেড কালারটা সিলেক্ট হয়েছে। আবার যদি কন্ট্রোল ডি দিই, এখানে ক্লিক করি, রেড কালারটা ছাড়া বাকি কালারটা সিলেক্ট হয়েছে। আবার যদি এখানে টলারেন্স যদি আমি 20 করে দিই, সেটা হচ্ছে কালারটা আরো কম করে সিলেক্ট করবে। দেখেন এখন হচ্ছে এই অংশটুকু সিলেক্ট করে নাই। আমি টলারেন্স যদি 50 দিই, 50 দেন এন্টার, এখন কতটুকু নিছে, এতটুকু, এটা এখানে বাধা খাইছে। এটা আমি শুরু থেকে বলছি যে কোনো এক কালার, হ্যাঁ এটা কন্টিনিউ করবে না, এটা এটা সেম কালার, এটার ব্যাকগ্রাউন্ড আর এটা কি সেম কালার, নিচের অংশটুকু আলাদা সিলেক্ট করবে না, সে কন্টিনিউ করবে না এক কালার ছাড়া। আপনি এটা একবার ক্লিক করলেন, আবার শিফট চেপে এখানেও ক্লিক করলেন, তখন সেটা সিলেক্ট করবে। আবার বলি আমি টলারেন্স একটু কমাই, শিফট চেপে এটা একটা ক্লিক করলাম, এতটুকু সিলেক্ট করলো। আবার যদি এখানেও শিফট চেপে সিলেক্ট করি, সেটা আলাদা সিলেক্ট হবে। সেটা হচ্ছে আপনি যতটুকু বাহিরে অংশটুকু আছে, যেমন এতটুকু আমি শিফট চেপে এটা দিলাম, এতটুকু সিলেক্ট করলো। এভাবে করে আমার সিলেক্ট করে নিতে হবে, সেটা অটোমেটিকলি নিবে না, কন্টিনিউ করবে না সে। এক কালার না পেলে আমি যদি আবার এখানে রেডে দিই, দেখেন রেড কালারটা সহ সিলেক্ট করছে। সেটা হচ্ছে আমার সিলেক্ট করে দিতে হবে, কন্ট্রোল ডি। বিষয়টা কি ক্লিয়ার? আমি এটা হচ্ছে সিলেক্ট, আর ওটা হচ্ছে পাত, পাতের ক্ষেত্রে সিলেক্ট করতে হয়, সিলেক্টের ক্ষেত্রে পাত করতে হয় না, এটা অটোমেটিকলি সিলেক্টই আসে। তখন অটোমেটিকলি আপনি কন্ট্রোল শিফট আই ডিলিট দিলেন, লাগে না, যেমন হচ্ছে আমি এতটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট আই দিলাম, ভিতরের অংশটুকু সিলেক্ট করছে না। আবার যদি কন্ট্রোল শিফট আই দিই, বাহিরের অংশটুকু সিলেক্ট করছে, দেন ডিলিট দিয়ে দিলাম, চলে গেল। এটার ক্ষেত্রে আমার কন্ট্রোল এন্টার দিতে হয় নাই, কারণ সেটা সিলেক্ট অবস্থায় আছে। ওকে, এখন হচ্ছে আমরা এই যে হেয়ার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এটা তো আমাদের রিমুভ করা দরকার। এটা তো আমরা পেন টুল দিয়ে পাত করতে পারবো না,
এটার জন্য হচ্ছে আমাদের আরো তিনটা ওয়ে আছে। প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আমরা রিফাইন্ড মার্কস যেটাকে বলে সেটা কাজ করব। সেকেন্ড হচ্ছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস আছে এটা দিয়ে করব। থার্ড হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে কাজ করব। প্রথম যে কাজটা করব আমরা হচ্ছে রিফাইন্ডের কাজটা করব, সেটার জন্য কতটুকু সিলেক্ট করব আর হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ক্ষেত্রে কতটুকু সিলেক্ট করব সেটা অবশ্যই দেখার বিষয়, এটা একটু খেয়াল রাখবেন। আমি প্রথমত কাজ করব হচ্ছে রিফাইন্ড থেকে, সেটার ক্ষেত্রে কতটুকু সিলেক্ট করি দেখেন। ওকে, এই যে দেখেন আমি যে সিলেক্ট করলাম, আমার সিলেক্টের ভিতরে কোনো হোয়াইট এরিয়া আছে না, এটার বাহিরে আছে, রাইট? আমি এই অংশটুকু ফিরে নিয়ে আসব। আমি প্রথমত সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল এন্টার। তারপর হচ্ছে আমার এই যে আমরা যেখান থেকে নিউ লেয়ার নেই, যেখান থেকে ডিলেট গ্রুপ, তার পাশেই একটা অপশন সেটা হচ্ছে অ্যাড লেয়ার মার্কস। সেটা হচ্ছে সিলেক্ট করার পর সেটাতে অ্যাড লেয়ার মার্কস, আরেকটা লেয়ার অ্যাড হয়েছে সেটা হচ্ছে যতটুকু সিলেক্ট করছে অতটুকু। তারপর হচ্ছে দেখেন আমাদের প্রথমত এই লেয়ারটা যদি সিলেক্ট থাকে তখন এটাতে কাজ করবে না, তখন পাশে যেটা অ্যাড করলাম সেটা সিলেক্ট করতে হবে। দেখেন এটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো, এটা ক্লিক, এটা সিলেক্ট। তখন এই যে যেটা অ্যাড লেয়ার মার্ক করলাম সেটাতে রাইট ক্লিক করে দেন রিফাইন্ড মার্কস, এটা রাইট ক্লিক করার পর আসবে সেটা, আমরা যখন এখানে থাকবো তখন সেটা কিন্তু আসবে না। এই যে তো অবশ্যই সেটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম, রাইট ক্লিক দেন রিফাইন্ড মার্কস। ওকে, এখন হচ্ছে আমরা আমরা যে অংশটুকু ফেলে আসছি ওই অংশটুকু নিয়ে আসব। আমাদের এখানে প্রথমত ভিউ, আমরা কিসে কাজ করব, কোন ব্যাকগ্রাউন্ডে আপনি কাজ করতে পারবেন, অন ব্ল্যাক, অন হোয়াইট, ব্ল্যাক অন হোয়াইট, কোনটাতে আপনি কাজ করবেন, আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন, প্রত্যেকটা সিলেক্ট করে দিয়ে কাজ করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমার আমি যদি অন হোয়াইটে কাজ করি, অন হোয়াইট, এখানে হচ্ছে আমার ব্রাশ সাইজ, যে আমি ব্রাশটা নিলাম সেটা সাইজ ছোট বড় করতে পারবো, এখান থেকে ছোট বড় করতে পারবো যতটুকু দরকার ততটুকু ছোট বড় করব। ওকে, এরপর আপনি দেখেন এখানে ফেদার আছে, আপনি এখানে স্মুথ করতে পারবেন, প্রত্যেকটা অপশন হচ্ছে সবাই ইউজ করে দেখবেন। দেখেন এটা একটু বাড়াচ্ছি, এটার কী কাজ হচ্ছে, একটু একটু ব্লার করবে, ফেদার ইউজ করবে, প্রত্যেকটা অপশন সিলেক্ট করে করে দেখবেন, একটু কাজ করে করে দেখবেন যে কোনটার কী কাজ হচ্ছে। ওকে, আমরা আবার আগের জায়গায় আসি। ওকে, এখন হচ্ছে আমি এই অংশটুকু এখানে আমার একটু ব্যাকগ্রাউন্ড রেখে আসছি, সেটা নিয়ে আসব, জাস্ট যেখানে যেখানে দরকার ক্লিক করে ডার্ক করে দিব। আমার কোন অংশটুকু ফিরে আসছে, শুধু হেয়ার আসছে, আমরা অন ব্ল্যাকে দিয়ে দেখি। এই যে এখন এই যে হোয়াইট হালকা হালকা সাদা চলে আসছে না, সেটা আমার রিমুভ করতে হবে। সেটা কিভাবে, আমাদের নর্মাল যখন ব্রাশটা থাকবে সেটা হচ্ছে প্লাস, মানে হচ্ছে প্লাস, এখন আমি যদি অল্টা চাপি সেটা হচ্ছে মাইনাসে আসে। আমি যদি এখন এখানে ক্লিক করি, এটা ডিলেট, এখানে ক্লিক করলাম,
যেখানে যেখানে আমার হোয়াইট এরিয়া একটু বেশি চলে আসছে জাস্ট ক্লিক করব, চলে যাবে, ক্লিক করব, চলে যাবে। অল্টা চাপলে প্লাস চিহ্ন আসে, ছেড়ে দিলে প্লাস চলে যায়, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস তো বুঝি আমরা, একটা হচ্ছে মাইনাস করবে, একটা হচ্ছে প্লাস করবে। যদি হোয়াইট এরিয়া বেশি চলে আসে দেন হচ্ছে ম্যানেজ করতে পারবো, দেন ওকে। এখন একটা ব্যাকগ্রাউন্ড দিই, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, এই যে আমার হেয়ারটুকু আসছে, এটা হচ্ছে আপনি বাকি অপশনগুলো প্রত্যেকটা ইউজ করে করে দেখবেন কোনটা একটু, কোনোটা একটু স্মুথ হচ্ছে, কোনোটা একটু ব্লার হচ্ছে, কোনোটা একটু ফেদার ইউজ করতেছে, তাহলে হচ্ছে জিনিসটা স্মুথলি আসবে। ওকে, আমাদের কোন জিনিসটা শেষ হলো? রিফাইন্ড। এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, সেটার ক্ষেত্রে কিভাবে পাত করব। আমি এটাকে দুইটাকে ভিজিবল করে দেই, দেন লেয়ারটাকে আর একটা কপি করলাম, এটাকে সবার নিচে নিয়ে আসি, এটাকে শো করলাম, দেন হচ্ছে যেটা অ্যাড করলাম সেটা রাইট ক্লিক করে ডিলিট করে দিই, আমার লেয়ারটা নতুন করে আসুক, যে ডিলিট লেয়ার মার্ক ডিলিট। হ্যাঁ, এখানে পেন টুলে কয়েকটা করলে আগের গুলো চলে যাবে, নতুন আসে দাগটা থাকে না। সেটা হচ্ছে, আচ্ছা দেখাচ্ছি, এটাকে শেষ করে নিই। ওকে, আমরা রিফাইন্ডের ক্ষেত্রে কিরকম করে সিলেক্ট করছি, আর এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ক্ষেত্রে কিভাবে সিলেক্ট করব সেটা একটু দেখার বিষয়। সবাই একটু দেখেন, আমি পেন টুল নিলাম, ক্লিক করলাম, বাকি যে অংশটুকু আছে সেটা আমি বডির সাথে নিব। আসবে, সবার আসবে, ওয়েট, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। সেটার ক্ষেত্রে আমি কতটুকু সিলেক্ট করলাম বাহিরের অংশটুকু, যতটুকু আমার অবজেক্ট আছে। ওকে, দেন হচ্ছে কন্ট্রোল এন্টার, কন্ট্রোল শিফট আই ডিলেট, কন্ট্রোল ডি ডি সিলেক্ট। ওকে, এখন হচ্ছে আমি আমার টুলস নিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এখানে দেখেন আমার ওই যে আমরা যে ম্যাজিক টুলে কাজটা করছিলাম, যে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস বা হচ্ছে ফাইন্ডে যদি করি, ডিসকন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস, সেটা হচ্ছে আমরা প্রথমত যদি কন্টিনিউয়াস দেই, আর এখানে হচ্ছে টলারেন্স এতটুকু থাকুক, একটু 20। ওকে, দেখেন এটা হচ্ছে এই যে আমার ব্রাশের মধ্যখানে যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা যেই কালারের মধ্যে পড়বে ওই কালারটুকু রিমুভ হবে, বাকি কালারটুকু রিমুভ হবে না, সেটা হচ্ছে অলওয়েজ এক কালার। দেখেন আমি এখানে ক্লিক করলাম, আমার এই যে হেয়ারটা আছে এতটুকু রিমুভ হয়েছে, এই যে অংশটুকু রিমুভ হয়েছে হয় নাই। আমি যদি এখানে কন্ট্রোল জেড দেই সেটা ডিসকন্টিনিউয়াস দেই, এই যে এই অংশটুকু সহ চলে গেছে কিন্তু কালারটা, এই কালারটা রিমুভ হয় নাই। আমি যদি এখানে দেখি এখানে কোন অংশটুকু ডিলিট হয়েছে, শুধু এই যে প্লাস চিহ্নটা যে কালারের মধ্যে পড়ছে ওই কালারটা এই ব্রাশ এরিয়াতে যেখানে থাকবে ওই কালারটা রিমুভ করে দিবে। আবার যদি আমি কন্টিনিউয়াস দিই, যদি কোনো বাধা আসে ওটার পরে আর যাবে না। দেখেন এই যে এখানে ক্লিক করলাম, এই অংশটুকু টোটালি চলে গেছে। আমি যদি এখানে ডিসকন্টিনিউয়াস দিই, এই যে রিফাইন্ড দিই, সেম কাজ, এটা হচ্ছে অলওয়েজ এক কালার। আমি যদি এখানে ক্লিক করি, ব্ল্যাক কালার যতটুকু পাবো অতটুকু রিমুভ। দেখেন আমি প্লাস চিহ্নটা যে জায়গায় রাখতেছি শুধু ওই ওই অংশটুকু ডিলিট হচ্ছে, এই কালারটা যেটুকু যে এরিয়ার ভিতরে আছে ওই এরিয়াটা ডিলিট ডিলিট ডিলিট।
এখানে যদি ক্লিক করি, ব্রাশটা আমি আর একটু বড় করি, দেখেন ব্রাশ সাইজ এত বড় করলাম, এই যে আসছে। আবার যদি এই কালারটা রিমুভ করতে চাই, এই যে দেখেন এই কালারটার সাথে এখানে একটু ডার্ক অ্যাডজাস্ট হয়ে গেছে, সেক্ষেত্রে এটা একটু নিয়ে নিস। আমি যদি এখানে টলারেন্স একটু 10, তাই কি আর এটা রিমুভ হয়েছে না? সেটা হচ্ছে আপনার কালারের মাত্রা যদি কম থাকে, সেক্ষেত্রে অন্য কালার ডার্ক যে কোনো কালার নিয়ে নেয়। সেক্ষেত্রে যদি টলারেন্স কম করে নেন তাহলে বাকি কালারটা সে আর ধরবে না। এখানে কালার অনুযায়ী অলওয়েজ এই জিনিসটা দেখে নিবেন, তাহলে হচ্ছে কাজটা করতে পারবেন আপনি। এই দুইটা বিষয় কি ক্লিয়ার? ওকে, দেখেন হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এটা শেষ, এটাকে আরেকটা কপি করি, এটার ক্ষেত্রে কি কাজ করি সেটা দেখেন। পেন টুলটা নিলাম, নিয়ে এতটুকু অংশ আমি সিলেক্ট করলাম, সেটা হচ্ছে আমরা এই যে গ্রে কালারটা আছে সেটা হচ্ছে এই কালারটা রিমুভ করবো, সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টে আমাদের আমি সিলেক্ট করলাম কন্ট্রোল এন্টার দেন কন্ট্রোল জে। এখন আমার এই লেয়ারটা ডিলিট দেন কন্ট্রোল ডি, আমার লেয়ার হচ্ছে এটা, রাইট? এতটুকু এখন হচ্ছে আমার এই অপশনটুকু, এই যে লেয়ারটা, এটাতে শুধু আমি ডাবল ক্লিক করবো যে কোনো লেয়ারে, এটাতে যদি ডাবল ক্লিক করেন তাহলে ওই অপশনটা আপনি পাবেন ডাবল ক্লিক, তখন হচ্ছে আপনার এখানে লেয়ার স্টাইল আসছে। এখানে আপনি লেয়ারে স্টক ইউজ করতে পারবেন, অটো কালার ইউজ করতে পারবেন, ইমেজ শ্যাডো দিতে পারবেন, ব্লার করতে পারবেন, এখানে আবার কালার গ্রেডিয়েন্ট আছে। প্রত্যেকটা অপশন এখানে প্রত্যেকটার দেওয়া আছে। ওকে, আমরা কাজ করবো এখানে এই তিনটা কালার নিয়ে, গ্রে, রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার। এখানে হচ্ছে গ্রে কালার, আমি যদি এখানে হোয়াইটের মাত্রা একটু কম করে রাখি, এখানে গ্রিনটা কম করে নিলাম, আসতে গ্রে, দেখেন অথবা হচ্ছে আবার আসি, এখন হচ্ছে এটা মেবি ব্লু, ব্লুটাকে কম করে নিই, এই যে সেটা হচ্ছে অলওয়েজ কালারের মধ্যে, আর অলওয়েজ এই তিনটা কালারের মধ্যে সেটা সীমাবদ্ধ। এটা কিন্তু এই তিনটা কালারের মধ্যে কোনো কালারই ব্যাকগ্রাউন্ডটা না, সে কারণে কিন্তু কাজ করতেছে না ঠিক মতো, এই যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। এই কারণে সব ইমেজে সব কাজ হয় না, এটা এই কাজটা করবে এই তিনটা কালারে। আমি কি বুঝাতে পারছি? এখন হচ্ছে আপনার হাতে তিনটা ওয়ে, তিনটা ওয়েতে আপনি যে কোনো একটা ওয়ে কাজে লাগাতে হবে। যদি আপনার এটাতে যদি কাজ না হয় আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে কাজ করতে হবে, যদি ওটা দিয়ে না হয় আপনি রিফাইন্ডে কাজ করতে হবে।
সবচেয়ে বেটার হচ্ছে আপনার রিফাইন্ডে, আর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা আপনি যদি এই এক কালার হয়, আমি দেখি এই যে আমরা ইমেজটা পাত করলাম, রাইট, এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। ইমেজটা টোটালি অ্যাডজাস্ট করে নেই, এটা হচ্ছে একটা ইমেজ। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করে এখানে রেড সিলেক্ট করে দিই, এই যে রেডটা অটোমেটিকলি চলে গেছে না? এখন যদি আমি এটার ব্যাকগ্রাউন্ডে যদি অন্য একটা কালার দেই, কুইক সিলেকশন, এখানে আর কয়টা কালার বলছে, আচ্ছা গ্রিন দিই, এখানে গ্রিন কালার, ওকে কন্ট্রোল ডি। এটা কিন্তু একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড আলাদা না। সেক্ষেত্রে যদি আমি এখানে ডাবল ক্লিক করে এখানে গ্রিন, দেন গ্রিনটা অটোমেটিকলি রিমুভ, এটা অলওয়েজ কাজ করবে তিনটা কালারে, এই চারটা কালারে। সবগুলো বিষয় কি ক্লিয়ার? কে কোশ্চেন করছিল কি বলেন?